হ্যালো এভ্রিওান আমার টিপ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব লাল রং লেখাতে ক্লিক করুন এবং পাশের বেলাইকনটিতে ক্লিক করে রাখুন তো আজ আমি অ্যান্ড্রয়েডের চারটি দারুণ টিপস শেয়ার করব যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন অবশ্যই এই টিপসগুলো জানা আপনার প্রয়োজন এবং খুবই দরকার তো চলুন তাহলে শুরু করি তো প্রথমে সেটিংয়ে যাব প্রথমটা হলো কিভাবে আপনার টাচ পয়েন্ট মানে আনবেন আপনি ধরুন ডিসপ্লেতে টাচ করার সাথে সাথে এখানে একটা টাচ পয়েন্ট দেখাবে আপনি যেখানে টাচ করবেন সেখানে ওই পয়েন্টটা যাবে তো এটার উপকৃত উপকার হলো আপনি যখন কোনো ফটো এডিট করেন আপনি যখন কোনো ফটো এডিট করেন তখন অবশ্যই এটার প্রয়োজন হবে এবং গেমস খেলাতে এটার প্রয়োজন হবে তো তার সেটিং আসার পর ডেভেলপার অপশনে যাবেন যার পর নিচে আসবেন নিচে আসবেন তো আসার পর দেখুন ইনপুট শো টাচ টাচার যেটাই হোক লেখাটা তো এটা এনেবল করে নেবেন এনেবল করার সাথেই দেখুন একটা কিন্তু টাচ বা পয়েন্ট এসেছে দেখুন আমি যেখান দিই এই টাচ করতেছি সেখানে এই টাচ পয়েন্টটা দেখা যাচ্ছে তো দ্বিতীয়টা হচ্ছে মানে আপন আপনার ফোনে দরুন অনেক এইচডি গেমস আছে যেগুলো সাপোর্ট করে না ডোগার সাথে সাথেই মানে আনফর্চুনেটলি দেখাই তো সেগুলা গেমস আপনি খুব সহজেই মানে খেলতে পারবেন এবং কি এইচডি গেমস আপনার ফোনে সাপোর্ট করবে কোনো সমস্যা হবে না গেমস মানে গেমসের কারণে আপনার ফোন হ্যাংও হবে না তার জন্য প্রথমে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর ডেভেলপার অপশনে যাবেন যাওয়ার পর নিচের দিকে আসবেন তো এখনো যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন তো এখানে দেখুন এফ ওআরসি ফোর ফোর এক্স এম এস এ এই অপশনটা ইনেবল করে রাখবেন তো এই অপশন অপশনটি ইনেবেল করার পরে আপনি যে কোনো গেমস এইচডি গেমস খেলতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার ফোনের কোনো সমস্যা হবে না ফোন হ্যাং হবে না এইটি এই গেমসগুলা আটকে পড়বে না তো আপনি খুব সহজেই খেলতে পারবেন তো তিন নম্বর টিপসটি হলো মানে ধরুন আপনাকে কেউ কল দিছে কল দেওয়ার আপনি যখন ফোনটা কানে রাখেন তখন কিন্তু আলোটা নিভে যায় তো এই মুহূর্তে মানে আপনি ফোন কাটার জন্য আবার ই করে আলোটা আনার পর ওই লাল বাটনে ক্লিক করতে হয় তারপর মানে ফোন কেটে যায় তো এই মাধ্যমে আপনার পাওয়ার বাটনটা চাপ একটা চাপ দিলে আপনার ফোনটি কেটে যাবে তো চলুন তাহলে দেখি প্রথমে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এসে টি বেটলি যাই হোক লেখাটা তো সেটিংয়ে আসার পর এই যে এখানে এই এটাতে যাবেন তো এটাতে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন পাওয়ার বাটন ইনস কল তো এটা ইনেবেল করে দিবেন এনেবেল করার পর এখন আপনাকে যে কল দিবে আপ কল রিসিভ করার পর আপনি যদি একবার পাওয়ার বাটনটা মানে চাপ চা যদি চাপেন তাহলে ফোন সাথে সাথে কেটে যাবে তো লাস্ট ট্রিক্সটি এবং চার নাম্বার ট্রিক্সটি হল প্রথম হল এটা মানে যারা নেট চালায় তাদের খুবই প্রয়োজন যেমন অনেক লিঙ্ক তারপর লেখাগুলা কপি করতে হয় আর এই অপশনটির মাধ্যমে নেবেল করার মাধ্যমে আপনার লিঙ্কগুলো মানে আপনি খুব সহজেই কপি করতে পারবেন এবং খুব গুরুত্বপূর্ণ লেখাকে ইন্টারনেট থেকে কপি করতে পারবেন তো প্রথমে সেটিংয়ে যাবেন যার পর এটাতে যাবেন যার পর এখানে দেখুন এইস আই জিএসআই কন সিও এন টি ট্যাক্স এটাতে ক্লি এটা অন করে রাখবেন অন করার সাথে আপনার লেখা একটু কালো হয়ে উঠবে আপনার সব লেখাগুলো কালো হয়ে উঠবে দেখুন আমার টাইমটার দিক দেখুন কীরকম লেখা তো এখা এভাবে আপনি যখন কোনো অ্যাড্রেস বারে কোনো ওয়েবসাইট লিখে সার্চ দেবেন বা কোনো লিঙ্ক যদি আসে এরকম কালো লেখা আসবে লিঙ্কটুকু তো এই টিপসগুলোর মাধ্যমে আপনি খুব উপকৃত হতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং